शुद्ध एखे खरस एकटाई सूता और बाँस हाँ और मानुष मानुष खाटाते ही ना खाटाते तो फसल पावा जाए ना। এদেশের সব ধরনের জমিতে মিষ্টি কুমড়া চাষ করা যায়, তবে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে এর ফলন ভালো হয়। বর্তমানে আমাদের দেশের অনেক জেলায় বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি কুমড়ার চাষ করা হচ্ছে, তার মধ্যে উত্তরাঞ্চলের নওগাঁ জেলা অন্যতম। বাংলাদেশের আবহাওয়ায় বছরের যে কোনো সময় মিষ্টি কুমড়ার বীজ বপন করা যায়, তবে সরাসরি বীজ বপন না করে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। শীতকালীন ফসলের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়। কৃষকরা জানান, মিষ্টি কুমড়া চাষের জন্য জমিতে ভালো করে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। এরপর সামান্য পরিমাণে কাঁচা গোবর ও কিছু জৈব সার ব্যবহার করে কুমড়ার বীজ রোপণ করতে হয়। কাঁচা গোবর গোড়াতে দিয়ে বেঁধে দিব, বেঁধে দেওয়ার পর এই গাছ হলো, তারপর কিছুদিন পর কোদাল দিয়ে কুপে কাপে কান্দি করব, কান্দি করার পর জাংনা দিব। 5 থেকে 7 দিন পর থেকে গাছ উঠতে শুরু করলে শক্তভাবে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হয়। 1 মাস পর থেকে এই কুমড়া ধরতে শুরু হয়। এই বিলাতির চারাটা আমি প্রথমে বীজ রোপণ করেছিলাম, হ্যাঁ, করার পরে 20 দিন পর আমার গাছ অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি বীজটা মানে ওখান থেকে গাছটা আমি চারা করে তুলে নিয়ে আসে আমি জমিতে লাগাইছি। কৃষকরা আরও জানান, কুমড়ার জমি যদি সবসময় আগাছামুক্ত রাখা যায় তাহলে পোকামাকড়ের আক্রমণ কম হয়, ফলে কীটনাশক খরচও কম হয়। তখন প্রতি গাছে জৈব সার এবং সামান্য পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করলে 50 থেকে 60 দিনের মাথায় মিষ্টি কুমড়া বাজারজাত করার উপযোগী হয় বলে জানান কৃষকরা। পাশাপাশি ভালো দাম পাওয়ায় এ এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মিষ্টি কুমড়ার চাষ। ইনশাল্লাহ এরকম যদি ফসল হয়, হ্যাঁ, মনে করেন যে খুবই লাভবান ফসল, এটা এটা বললে শেষ হবো না। 1 বিঘা জমিতে এই কুমড়া চাষ করলে 130 থেকে 200টি বীজ বপন হয়, তাতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়। সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি বিঘাতে 35 থেকে 40 হাজার টাকা লাভ হয় বলে জানান মিষ্টি কুমড়া চাষিরা। কুমড়া চাষ করলে প্রতি বিঘাতে 1000 থেকে 1200 পিস পর্যন্ত কুমড়া পাওয়া যায়। আর যদি একটু খারাপ হয় তো 500-700, মনে করেন যে বিঘায় যদি 1000 পিস হয় তা 1000 পিস লাভ যদি আমরা 60 টাকা পিস বেচতে পারি তাহলে আমাদের কিছু লাভ একটু হবে, খরচ বরচ বাদ দিয়ে লাভ একটু আসবে। তাদের মতে একজন বেকার চাষি বা পুরুষ বাণিজ্যিক ভিত্তিতে সঠিকভাবে মিষ্টি কুমড়া চাষ ও বাজারজাত করতে পারলে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়া সম্ভব।